আসসালামু আলাইকুম, আশা করি মামা আপনারাও ভালো আছেন। আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন, আমার অন্তরস্থল থেকে সালাম রইল। মুসলমান মামার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার। আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। গত তেজিভাবে আবুল মামা কে গেলে গেছেন, আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে। যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। এখনও জিনারা করেননি, আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আসুন ব্যবসার জগতে চলে যাই। জি গাড়িটা দেখতে পারছেন, এই গাড়িটা ইটালি ব্র্যান্ড KY100cc ডিজিটাল স্মার্ট কার্ড। এই গাড়িটা গত দুই দিন আগেই ভূবলক দেওয়া ছিল আমার এক মামা বরগোনা, কী নাম আমার মোহাম্মদ খালিক এক মামা, অবশ্যই বরগোনা থেকে ভিডিও দেখে সিলেক্ট করে টাকা পয়সা ছবি ভোটার আইডি কার্ড উনি আমাকে দিয়ে দিয়েছে। তাই বেচার ভিডিও দেওয়ার 542 ধারার সংবিধানের আবুল মামার লেখা আছে, বেচার গাড়ি ভিডিও দেওয়া লাগবে, নইলে কাস্টমার কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। তাই আসুন আপনি এইভাবে ভিডিও দেখে সিলেক্ট করে যদি না আসতে পারেন ছবি দেবেন ভোটার আইডি কার্ড। উনি আমাকে বায়না পত্র দিয়েছে, উনি সরাসরি 8-9-10 তারিখে এসে নিয়ে যাবে। আমাকে বলছে ওই জন্যই বেচার গাড়ি ভিডিও শোরুমে রাখি না, বেচার গাড়ি ভিডিও দিয়ে বাসায় রেখে দেই, আপনি এইভাবে আসবেন শর্ট ভিডিও। আর কথা না বলে বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন, দেখে শুনে কাছে এসে কিনবেন। আমি আবুল কাউকে জোর করে দেই না, আমি আবুল জোর করে লই না, এটাই ভালোবাসার সম্পর্ক। কেউ দেখে ফেসবুক, কেউ দেখে ইউটিউব চ্যানেল, অবশ্যই আমার মামাকে বলে দিছি বেচার ভিডিও দিয়ে গাড়ি বাসাত রাখা লাগবে, এটাই ব্যবসার ধর্মকর্ম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।